subscribe now and press the bell icon. Never miss an update. কাতারে বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের জন্য শুক্রবারের মধ্যে 32 দলকেই 35 থেকে 55 সদস্যের প্রাথমিক দল দিতে হবে। আজ বিশ্বকাপের জন্য 40 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এই প্রাথমিক দল প্রকাশ করা বাধ্যতামূলক নয়, আর্জেন্টিনা কর্তৃপক্ষ প্রকাশ করেনি। তবে সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস লিওলেন স্কালোনি 40 জনের এই প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে। ফাঁস হয়ে যাওয়া আর্জেন্টিনার এই দলে রাখা হয়েছে চোটাক্রান্ত দুই ফুটবলার আনহেল ডিমারিয়া ও পাওলো দিবালাকে। তবে জায়গা হয়নি মাওরোইকারদির। সিরিয়া এতে লিসের বিপক্ষে পেনাল্টি নিতে গিয়ে চোটে পড়েন রোমা মিডফিল্ডার দিবালা। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় মাসখানেকের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে দিবালাকে। বিশ্বকাপের আগে তার ফেরার সম্ভাবনা খুবই কম। এরপরও তাকে প্রাথমিক দলে রেখেছে লিওলেন স্কালোনি। অন্যদিকে দিবালার দুই দিন পর চোট পান জুভেন্টাস তারকা ডিমারিয়া। চ্যাম্পিয়ন্স লিগে মাকাবি হাইফারের বিপক্ষে উরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। জুভেন্টাস জানিয়েছে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে ডিমারিয়াকে। সেক্ষেত্রে বিশ্বকাপের আগে এই উইঙ্গারের মাঠে ফেরা নিয়ে খুব একটা শঙ্কা নেই। বেশ কিছুদিন ধরে লিওলেন মেসির নেতৃত্বে দলটির আক্রমণ ভাগে নিয়মিতরাই সবাই আছেন এই দলে। আগামী 14 নভেম্বরের মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। এখন ঘোষিত প্রাথমিক দল থেকেই 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড দিতে হবে দেশগুলোকে। তবে চোটে কেউ ছিটকে গেলে তার বদলি হিসাবে তালিকার বাইরের খেলোয়াড় নেওয়া যাবে। বিশ্বকাপের সি গ্রুপে আছে আর্জেন্টিনা, লড়বে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের সঙ্গে। 22 নভেম্বর সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে লিওলেন মেসির দল। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।